সুপার দুঃখী হয়ে বসে আছে। তুমি দেখো যত টেনশন করো যত দুঃখী হয় হও কোনো লাভ নাই, তুমি কিন্তু ঠিকই ভালো নাম্বার পায় পাশ করো, মাঝে মধ্যে হান্ড্রেডে হান্ড্রেডও পেয়ে যাও, তারপরেও তোমার চেহারায় দুঃখ ভাব কেন যায় না? যেই গ্রেডই থাকুক তুমি তো ম্যাক্সিমাম গুলাতে ভালো নাম্বার পাও, হান্ড্রেডে হান্ড্রেড পাইও তোমার ভিতরে শুকুর আলহামদুলিল্লাহ নাই। বিকজ ওটা টেকনিক্যাল কোর্স ছিল। আমি তো আলহামদুলিল্লাহ বালা শিখ বুঝছো, বেশুকুর বান্দা খুদারে করে রান্দা। তুমি এখন একটাতে 100 পাই কি আরেকটাতে আমার ফেল করতে হবে? কুল্লা দি একটা ফেল, ফেল নিয়ে না একটা কোর্স ফেল মানে এক বছর এটার জন্য ওয়েট করা। আরে এত দুঃখী হওয়ার তো তাই বলে কিছু নাই, তার মধ্যে মাথা ব্যথা করতেছে। মাথা ব্যথা কি পরীক্ষার জন্য করতেছে নাকি অন্য কিছু? কি জানি ঘুরাটির মাথা ব্যথা ছাড়েই না আমাকে। তবে তোমার দুঃখী চেহারা কিন্তু একটু বেশি সুন্দর চেহারা। মাসু তোমার কি কাজ নাই? হোম অফিস উচিত না, হোম অফিস হলো পৃথিবীর সবচেয়ে একটা খারাপ জিনিস, বিশেষ করে তোমার মতো ফাঁকি বাজ। আমি পিওর অফিস করতেছি, আমি আমার বসের সাথে মাত্র এক ঘন্টা মিটিং করে আসলাম। তোমার অফিস হলো যখন তোমাকে একটা কাজ দেওয়া হবে তখনই তোমার অফিস, আর নাহলে দেখা যায় তোমার অফিস করতো তারপরেও চাও না? আচ্ছা তুমি কি বুঝতেছো আমার পরীক্ষা চলতেছে? ওকে সরি গেলাম।